প্রাইমে মিমি রয়েছে আপনাদের সঙ্গে। রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাবের টাকা গায়েব তদন্তে ফের বিস্ফোরক তথ্য উঠে এসেছে। পোর্টালে আপলোডের সময় অ্যাকাউন্ট নম্বরে গরমিল, পড়ুয়াদের দেওয়া অ্যাকাউন্ট নম্বর বদল হয়ে গেছে। বেশ কয়েকটি অ্যাকাউন্টের শেষের দু তিনটি নম্বর বদল হয়ে গেছে। অ্যাকাউন্ট নম্বর আপলোডের সময় এই নম্বর বদলে দেওয়া হয়। নজরে বেশ কয়েকটি স্কুলের ডেটা এন্ট্রি অপারেটর এবং শিক্ষকরা, প্রধান শিক্ষকদের গাফিলতিতেও নজর তদন্তকারীদের। সোমরাজ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সোমরাজ, ঠিক কি কি উঠে আসছে তথ্য এখনো পর্যন্ত, এবং এই যে ডেটা এন্ট্রি অপারেটর যারা যারা এই অ্যাকাউন্ট নম্বর আপলোড করেছেন, সেখানেই কি প্রাথমিকভাবে এই ভুলটা নজরে এসেছে? দেখো, স্কুল শিক্ষা দপ্তরের তদন্তে অন্তত তেমনটা উঠে আসছে, যেখানে তদন্ত যে রিপোর্ট, যে রিপোর্ট ইতিমধ্যে রাজ্য পুলিশকে দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর, সেখানে অ্যাকাউন্ট নম্বর যখন পোর্টালে আপলোড করা হচ্ছে সেই সময় গরমিলটা ধরা পড়ছে। ছাত্রছাত্রীরা যে অ্যাকাউন্ট নম্বর দিয়েছেন আর পোর্টালে যে অ্যাকাউন্ট নম্বর আপলোড হয়েছে সেখানেই দেখা যাচ্ছে বিস্তর গরমিল। এবং যেটা দেখা যাচ্ছে বেশ কিছু অ্যাকাউন্টের ক্ষেত্রে, অ্যাকাউন্টের শেষের দুটো থেকে তিনটে ডিজিট বদল করে দেওয়া হয়েছে। এবং এই জন্যই স্কুলের কয়েকজন ডেটা এন্ট্রি অপারেটর, কয়েকজন শিক্ষকও এখন নজরে রয়েছে বলেই জানা যাচ্ছে। শুধু তাই নয়, এই প্রাথমিকভাবে যে 84 জন পড়ুয়াকে চিহ্নিত করা হয়েছিল যাদের ট্যাবের টাকা গায়েব বলে অভিযোগ হয়েছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এমন 4টি অ্যাকাউন্টেরও হদিশ পাওয়া গেছে যেখানে তারা নিজেরাই জানে না যে তাদের অ্যাকাউন্টে টাকা চলে গেছে। তাদের যখন এই 4 জনের অ্যাকাউন্টে যখন টাকা চলে যায় 10,000 টাকা, তারাও বিভিন্ন ভাবে জানার চেষ্টা করে যে এটি কিসের টাকা। তারপরে যখন এই খবরটি প্রকাশ্যে আসে, এই 4 জন অ্যাকাউন্ট যাদের নামে রয়েছে, অর্থাৎ এই 4 জন এই 4টি অ্যাকাউন্ট যাদের নামে রয়েছে, তারা পুলিশের সঙ্গে যোগাযোগ করে এবং তারা নিজেদের স্বেচ্ছায় টাকা ফেরানোর আগ্রহ প্রকাশ করে। অর্থাৎ এই এটা কিভাবে হলো, এটা কি ইচ্ছাকৃত ভুল নাকি অনিচ্ছাকৃত ভুল? আর তার জন্য ইতিমধ্যে রাজ্য পুলিশের তরফে জিজ্ঞাসাবাদের পর্ব চলছে এবং রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা বলছেন যে এই যে স্কুল শিক্ষা দপ্তরের তদন্ত রিপোর্ট, সেক্ষেত্রে তাদের তদন্ত আরো এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে। এবং তুমি জানো যে স্কুল শিক্ষা দপ্তর ইতিমধ্যেই 18 লক্ষেরও বেশি পড়ুয়ার ট্যাবের টাকা পেয়েছে নাকি তার বিস্তারিত রিপোর্ট চেয়েছে, সেই রিপোর্ট সোমবারের মধ্যে এসে পৌঁছাবে এবং তারপরে বিষয়টা আরো স্পষ্ট হবে যে সংস্থাটা কি 84 মধ্যেই সীমাবদ্ধ নাকি ট্যাবের টাকা গায়েব হওয়ার ঘটনায় পড়ুয়াদের সংখ্যাটা আরো বেশি, সেটা সোমবারের মধ্যে আরো বেশি স্পষ্ট হবে। কিন্তু প্রাথমিকভাবে এই 84 জন পড়ুয়ার টাকা গায়েব হওয়ার ঘটনায় যে তদন্ত রিপোর্ট স্কুল শিক্ষা দপ্তরের হাতে উঠে এসেছে, সেই রিপোর্ট রাজ্য পুলিশকে দিয়েছে বলেই সূত্র মারফত খবর। ধন্যবাদ সোমরাজ। টাকাটা গায়েব হয়ে যায়নি, খুবই সামান্য সংখ্যাতে যে আছে এরর হয়েছে, যে স্টুডেন্টের অ্যাকাউন্টে টাকা যাওয়ার কথা ছিল তার অ্যাকাউন্টে না ঢোকে অন্য অ্যাকাউন্টে ঢুকে গেছে, যে স্টুডেন্ট ছিল যার টাকাটা ঢোকেনি আমাদের বিল লাগানো হয়ে গেছে সোমবারে ওরা টাকা পেয়ে যাচ্ছে। স্টুডেন্ট শুড নট সাফার, বিভাগীয় তদন্ত আর একটা যে আছে FIR লজ হয়েছে টু ফাইন্ড আউট যে কেন এটা হয়েছে। যদি কারো ম্যালাফাইডি থাকে তাহলে আমরা কিন্তু রেসপন্সটি ফিক্স করে যেছে, খুব শক্ত অ্যাকশন নেব। যদি সিস্টেমিক এরর থাকে তাহলে ওইটাকে কিন্তু আমাদেরকে ঠিক করতে হবে। গভর্নমেন্টের টাকা যে আছে আমরা অলরেডি আইডেন্টিফাই করে ব্যাংককে বল দিচ্ছি এই টাকাগুলো ফ্রিজ করে দেওয়া হয়েছে, এই টাকাটা আমরা কিন্তু আবার ফেরত গভর্নমেন্ট অ্যাকাউন্টে পেয়ে যাবো।